আসসালামু আলাইকুম, ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। আর আজকে দেখাবো ওয়ার্ল্ডের ভিতর টপ দুইটা ক্রিপ্টো ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাক্স কিভাবে সঠিক নিয়মে, সহজ নিয়মে আপনি আপনার ফোনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো প্রথমে আমি দেখাবো কিভাবে মেটামাক্সকে অ্যাকাউন্ট করতে পারেন, তারপর দেখাবো কিভাবে ট্রাস্ট ওয়ালেটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো প্রথমে মেটামাক্সে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখি, তারপরে দেখবো ট্রাস্ট ওয়ালেটে কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট করতে হয়। তো প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং উপরে সার্চ আইকনে লিখবেন METAMAXKE। তো মেটামাক্স লেখার পরে আপনার কিন্তু এরকম মেটামাক্সের যে একটা শিয়ালের লোগো সহ এরকম চলে আসবে, তো এটা জাস্ট একটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো আমি আমার ক্যামেরাটা ওপেন করতেছি যাতে করে আপনি প্রপারলি দেখতে পারেন। তো আমি আমার আরেকটা ফোনে চলে আসলাম যাতে আপনি সঠিকভাবে দেখতে পারেন যে কিভাবে ওয়ালেটটা ক্রিয়েট করতে হয়। তো আপনি প্রথমে তো প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে উপরে লিখবেন মেটামাক্স, আমি যেভাবে দেখাই দিলাম। মেটামাক্স লেখার পরে সার্চ দিবেন এবং মেটামাক্স কিন্তু চলে আসবে, এটা আপনি ইনস্টল করে নেবেন। এই যে ইনস্টল বাটন আছে এখানে জাস্ট আমি একটা ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা ইনস্টল হইতে কিছুক্ষণ টাইম লাগবে, আপনি ততক্ষণ ওয়েট করবেন এবং এটা পেন্ডিংয়ে চলে গেছে 33, 34, 36 এরকমভাবে কিন্তু ইনস্টল হবে। ততক্ষণ বলতে আপনি এই পেজে ওয়েট করবেন যতক্ষণ বলতে এটা কমপ্লিটলি ইনস্টল হয়। তো অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে, ঠিক আছে। তো এটা ইনস্টল হওয়ার পরে কিন্তু আপনার হোম স্ক্রিনে আসবে না, এটা আপনার অ্যাপ গ্যালারিতে চলে আসবে। তো আপনি ওখান থেকে জাস্ট আপনি মেটামাক্সটা সামনে নিয়ে আসবেন, ঠিক আছে। তো এখন মেটামাক্স যে লোগোটা আছে এইটার উপর জাস্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এটার উপর একটা ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ শো হবে, একটু ওয়েট করবেন, ততক্ষণ একটু লোড নিতে একটু টাইম লাগে, ঠিক আছে। তো এইভাবে দেখেন মেটামাক্স কিন্তু ওপেন হয়ে গেছে, ওকে। তো মেটামাক্সটা ওপেন হয়ে গেল, এখন একটু ওয়েট করবেন, এটা আরেকটু লোড নিবে, অলরেডি কিন্তু লোড নিয়ে ফেলছে। এইবার দেখেন এখানে কি আসছে, প্রথমে গেট স্টার্ট, ঠিক আছে। এই গেট স্টার্টের উপর একটা ক্লিক করে দেন, গেট স্টার্টের উপর ক্লিক করে দিলে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে রিকভারি আর একটা হলো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এই যে নিচে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আসছে, এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেন। আমি কিন্তু নিচেরটার উপর ক্লিক করতেছি, ওকে। ক্লিক করার পরে এইরকম একটা পেজ আসবে, লেখা আসবে, তো আপনি একটু উপরের দিকে ঠেলা দিবেন। দেওয়ার পরে দেখেন আই অ্যাগ্রি লেখাটা ফুটে উঠলো, তো আই অ্যাগ্রি লেখার উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইরকম একটা অপশন আসবে, তো আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড আপনি এখানে সেট করবেন, ঠিক আছে। তার আগে এই যে চারকোনের যে ঘরটা আছে এটার উপর একটা ক্লিক করে দেন, ঠিক আছে। এই যে এখানে একটা ক্লিক করে দেন, দেখেন ব্লু কালার হয়ে গেল। এবার উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন নিচে কিন্তু সেম পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে, ওকে। তো আমি ডান করে দিলাম, এবার দেখেন উপরে উইক আসছে, এবার এখানে টিক চিহ্ন উঠে গেছে, তারপরে অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাকাউন্টে ডাইরেক্টলি এরকম নিয়ে আসবে, ঠিক আছে, নেক্সট পেজে নিয়ে যাবে, ওকে। আর যদি নেক্সট পেজে না নিয়ে যায়, ওখানে ক্রেডিট যে লেখাটা আছে ক্রেডিটের উপর উঠলে, মানে ক্রেডিটের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। এই দেখেন দুই নম্বরে চলে আসছি। আচ্ছা, এবার দেখেন নিচে স্টার্ট লেখা আছে না, এই যে স্টার্ট, তো স্টার্টের উপর একটা ক্লিক করে দেন। তো স্টার্টের উপর ক্লিক করে দিলাম, এবার এইরকম একটা পেজ আসলো, আবার স্টার্ট লেখা আসছে, স্টার্টের উপর একটা ক্লিক করে দেন। এবার বলতেছে যেই পাসওয়ার্ডটা আপনি ওখানে দিলেন ওই পাসওয়ার্ডটা কনফার্ম করতে, পাসওয়ার্ডটা কন্টিনিউ করার পরে কিন্তু আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। এই পেজে নিয়ে আসলেই আপনার যেই সিকিউরিটি কোডটা, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এখানে ভিউ যে অপশনটা আছে এই ভিউর উপর ক্লিক করলে কিন্তু অনেকগুলো কোড দিবে, মানে সংখ্যা দিবে, লেখা দিবে। যেমন আমি ভিউর উপর একটা ক্লিক করতেছি, করার পরে দেখেন এই কোডগুলো দিয়েছে। আর এই কোডগুলা আপনি একটা খাতায় লিখে রাখেন বা অন্য ফোন দিয়ে স্ক্রিনশট নিয়ে রাখেন। অন্য ফোন দিয়ে স্ক্রিনশট নিলে অনেক সময় ফোনটা রিসেট হওয়ার ভয় থাকে, এই জন্য আমি বলবো এগুলো খাতায় লিখে রাখবেন। একে কোনটা আছে, দুয়ে কোনটা আছে, এটা লিখে রাখতে হবে। কেন? কারণ হলো এটা কিন্তু পরবর্তীতে এই কন্টিনিউ দেওয়ার পরে একে কোনটা দুয়ে কোনটা এটা নিয়ম অনুসারে, মানে এখানে যেভাবে সাজানো ওখানেও সেমভাবে সাজাইতে হবে। তো আমি কী করতেছি, আমি আর একটা ফোন দিয়ে এটা কিন্তু একটা ছবি তুলে রাখতেছি, ঠিক আছে। আর একটা ফোন দিয়ে এটা আমি একটা ছবি তুলে রাখবো, একটু ওয়েট করেন, আমি এটা ছবি তুলে রাখবো, ওকে। তো এটা ছবি তুলে রাখলাম, একটা ক্লিক করলাম, তো অলরেডি কিন্তু আমার এই ফোনে ছবি তোলা হয়ে গেছে, এটা আমি সাইডে রাখতেছি। এবার দেখেন কন্টিনিউ যে অপশনটা আছে এই কন্টিনিউয়ের উপর একটা ক্লিক করে দেন, ঠিক আছে। এই যে কন্টিনিউ এর উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন ওই যে বললাম না ওইটা সেমভাবে সাজাতে হবে, তো আমার এই ফোনে তো আমি ওটা ছবি তুলে রেখেছি, তাহলে বুঝতে পারবো যে কোনটা কোনটাই। তো এক নম্বরে কী আছে, প্রিটি, তাই না? তো এখান থেকে খুঁজে বের করতে হবে যে এক নম্বরে আগে যেটা ছিল প্রিটি সেটা কোথায়। তো এই যে দিলাম, এক নম্বর বসে গেল, তারপরে দুই নম্বরে আছে নাইস, তো এর ভিতর থেকে নাইস কোন জায়গা, মানে এখানে কিন্তু উঠতে থাকতেছে, আমি এখান থেকে ক্লিক করবে এখানে উঠতে থাকবে। তো দুই নম্বরে নাইস কই, নাইস নাইস নাইস, এই যে নাইস।
তো এইরকম করে আপনাকে প্রত্যেকটা ইনস্টল করতে হবে, মানে প্রত্যেকটা দুই তিন চার চার তিন নম্বর যেমন সিকিউরিটি আছে, তো সিকিউরিটি কোথায় আছে, সিকিউরিটি মানে এক একটা ক্লিক করতেছি না, মানে এখানে যে নাম্বারগুলো দেখাচ্ছে চার নম্বরে কোনটা আছে, পাঁচ নম্বরে কোনটা আছে, ছয় নম্বরে কোনটা আছে, এরকম বারোটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে বলবে। এই জন্যই আর একটা ফোনে ছবি তুলে রাখা অথবা খাতায় লিখে রাখাটা সব থেকে গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা এবার চার নম্বরে যেটা আছে আমি সকলে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। ওকে আমার প্রত্যেকটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকসেস লেখাটা কিন্তু চলে আসছে। এবার কমপ্লিট ব্যাকআপ, তো এই কমপ্লিট ব্যাকআপের উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে কিন্তু কংগ্রাচুলেশন, আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এবার ডানের উপর ক্লিক করেন, আপনার অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট, ঠিক আছে। এটা হলো আপনার মেটামাক্সের ওয়ালেট, ঠিক আছে। এখন আপনি এখান থেকে বিভিন্ন কয়েনে লেনদেন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে সেন্ড, বাই, বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি এখানে এনে রাখতে পারেন। তো এবার চলুন দেখে আসি কিভাবে ট্রাস্ট ওয়ালেট খুলতে হয়। এতক্ষণ দেখলাম মেটামাক্স, এবার চলুন দেখে আসি কিভাবে ট্রাস্ট ওয়ালেট খুলতে হয়। তো ট্রাস্ট ওয়ালেট খোলার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমি আবার ক্যামেরাটা ওপেন করতেছি, একটু ওয়েট করবেন। গুগল প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সেম ভাবে লিখবেন ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে। সার্চ বারে TRUST ট্রাস্ট ওয়ালেট, তো ট্রাস্ট ওয়ালেট লেখার পরে এটা আবার ইনস্টল দিবেন। আপনি ট্রাস্ট ওয়ালেট লেখা যেভাবে মেটামাক্স অ্যাড করলেন সেভাবে কিন্তু এটা আবার ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে ততক্ষণ ডাউনলোড হতে থাক, এবং তারপরে ইনস্টল কমপ্লিট হলেই কিন্তু আপনার ফোনে চলে আসবে এবং আপনি ওইটা আবার সামনে নিয়ে আসবেন, ঠিক আছে। ওয়ালেট এবার আমি এটা স্ক্রিনের সামনে নিয়ে যাব, ঠিক আছে। এই যে স্ক্রিনের সামনে নিয়ে আসলাম, ওকে। তো এইবার এই ট্রাস্ট ওয়ালেটের উপরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ট্রাস্ট ওয়ালেটের উপরে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এটা লোড নিচ্ছে, ওকে। একটু ওয়েট করবেন আর আপনার কিন্তু এরকম একটা পেজ শো হবে। এবার দেখেন এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, প্রথমটা এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এটার উপর একটা ক্লিক করেন। করার পরে দেখেন এখানে চার কোণে যে একটা ঘর আছে, তো এইটার উপর একটা ক্লিক করে দেন, এবং দেখেন পাশে লেখা আছে কন্টিনিউ, তো এই কন্টিনিউ এর উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, মানে এটা ঢোকার পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি দিচ্ছি 112233, ঠিক আছে, যে কোনো একটা দিলাম। তো ওইটা দিয়ে আরেকবার কনফার্ম দিতে হবে, 112233, আপনি আপনার মতো দিবেন। এটা একটা পাসওয়ার্ড জাস্ট অ্যাকাউন্টে ঢোকার জন্য, ঠিক আছে, ওকে। আচ্ছা এইবার দেখেন এখানে কী আসছে, তিনটা ঘর আসছে। তো তিনটা ঘরে চার কোণে যে ঘরটা আছে এখানে একটা করে ক্লিক করে দেন, একটা ক্লিক ক্লিক, ওকে। এবার দেখেন কন্টিনিউ যে লেখাটা উঠছে, এই কন্টিনিউ লেখার উপর একটা ক্লিক করে দেন। এবার দেখেন এরকম কিন্তু একটা সিকিউরিটি কোড কিন্তু এটাতে দিয়ে দিয়েছে। এবার আপনি কি করবেন, এইটা কপি করে কোথাও রাখতে পারেন, অথবা খাতায় লিখে রাখতে পারেন, অথবা অন্য ফোন দিয়ে ছবি তুলে রাখতে পারেন। তো আমি একটা অন্য ফোন দিয়ে ছবি তুলে রাখবো এখন, ঠিক আছে। তো আমার এই ফোন দিয়ে একটা ছবি তুলে রাখতেছি, একটু ওয়েট করেন, ওকে। ক্যামেরাটা ওপেন করলাম এবং এখান থেকে একটা ছবি তুলে রাখলাম। সঠিকভাবে ছবিটা তুলবেন যেন ঝাপসা না হয়, পরে না হলে আপনার মিলাতে সমস্যা হবে, ঠিক আছে, ওকে। ছবিটা তুলে ফেললাম এবং এটা পাশে রাখতেছি, ওকে, চলে আসছে। তো এখানে যে কোডগুলো আছে এটা এইভাবে রয়েছে। এইবার দেখেন কন্টিনিউ যে লেখাটা আছে, এই যে এখানে কন্টিনিউ যে লেখাটা আছে, এই কন্টিনিউ লেখার উপর একটা ক্লিক করবেন। তো কন্টিনিউ লেখার উপর ক্লিক করার পরে উপরে যেই কোডগুলো দেখতে পারলেন, এর আগে যেটা কপি করলেন বা ছবি তুলে রাখলেন, ওইটা এখান থেকে মিলাতে হবে, ক্লিক করে করে মিলাতে হবে। তো প্রথমে কোনটা দেখছিলাম, সাউথ দেখছিলাম, তো সাউথ দিচ্ছি, একটু ওয়েট করবেন, সাউথ। তারপরে পাওয়ার, ওকে। তারপরে আছে টাইটেল, ওকে। তো আমি সবগুলো কমপ্লিট করে নিই, যেখানে মানে আগে যেটা কপি করে রাখলাম ওইটাতে যেভাবে যেভাবে যেটা পরে যেটা আছে সেটা পরে সেটা দিব, ঠিক আছে। তো আমি একটু এটা কমপ্লিট করে নিই। তো আমার প্রত্যেকটা দেওয়া কিন্তু হয়ে গেছে, এখানে কিন্তু অল ডান, ওয়েল ডান কিন্তু লেখা দেখাইছে। এবার দেখেন নিচে ডান নামে একটা অপশন আছে, ডান নামে যে অপশনটা আছে, এ সরি এটা বড় হয়ে গেল বেশি, এই যে ডান নামে যে অপশনটা আছে এই ডানের উপর একটা ক্লিক করে দিবেন। তো ডানের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনার নেক্সট পেজে নিয়ে যাবে, মানে আপনার ওয়ালেটটা কিন্তু খোলা হয়ে গেল। এই যে ওয়ালেটটা খোলা হয়ে গেছে, এবার ক্রস চিহ্নের উপরে কেটে দিয়ে আপনি কিন্তু এটা দেখতে পারবেন আপনার ওয়ালেটটা। এবার আপনি সেন্ড, রিসিভ সব কিছু কিন্তু এখানে করতে পারবেন ট্রাস্ট ওয়ালেটে, ঠিক আছে। সেন্ড, রিসিভ সব কিছু কিন্তু কমপ্লিটলি আছে। তো আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাক্সের অ্যাকাউন্ট কিভাবে সঠিক নিয়মে, সহজ নিয়মে খোলা যায়। আশা করি এরপরে আর কোনো ঝামেলা আপনারা ফেস করবেন না, আমি যেভাবে দেখাইছি ঠিক এইভাবেই কিন্তু আপনি ওয়ালেটটা ক্রিয়েট করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন একটা ভিডিওতে।